no MGNRG funds for West Bengal 2023-2024. Abaro আজকে এই খবরে আমরা দেখলাম যে বাংলাকে কিভাবে বঞ্চনা করা হচ্ছে, অর্থাৎ ভাতে মারার এই কেন্দ্রীয় সরকার যারা রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ সরকার, এই মানসিকতা নিয়ে কেন্দ্রীয় সরকার নিত্য দিন একটা নতুন অজুহাত, তার সাথে সাথে আমরা যেটা দেখছি যে এই রাজ্য থেকে যে শাসক দল, যেটা কেন্দ্রের শাসক দল, এইখান থেকে লাগাতার উস্কানি, এবং তার সঙ্গে সঙ্গে সামনে যে পঞ্চায়েত নির্বাচন, এই বাংলার বঞ্চনার মাধ্যমে বাংলার কাজটাকে আটকে রেখে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করলে তাহলে কিভাবে এইটাকে যারা কাজে লাগাতে চান সেই প্রয়াসটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই কাপুরুষ কেন্দ্রীয় সরকার এবং যে রাজনৈতিক দল পশ্চিমবাংলায় কেন্দ্রের যে শাসক দল এখানে রয়েছে, তারাও সেই কাপুরুষের দল। কাপুরুষ এই জন্যে যে যারা 2021 বিধানসভা জিততে পারেনি, আজকে সেই মানুষ, সে পশ্চিমবাংলার মানুষের উপর প্রতিশোধ নিচ্ছে তারা। অর্থাৎ এটাই সে প্রতিহিংসা। আপনি কিন্তু বেঙ্গলের মানুষের উপরে তাদের উন্নয়ন এবং পঞ্চায়েতের কাজটা স্তব্ধ করে, এবং যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত আছেন, 100 দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত আছে, যারা বাংলা আবাস যোজনার অপেক্ষায় রয়েছেন যে তাদের বাড়িটা আসবে, তাদের প্রতি আপনাদের যে প্রতিহিংসা, আপনারা যে প্রতিশোধ নিচ্ছেন, কারণ তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি 2021-এ, এইটাই চরিতার্থ হচ্ছে আমরা পরিষ্কারভাবে বুঝছি।